অ্যাডমিনিস্ট্রেশন বলে জাস্ট কিচ্ছু নেই, সবটাই জাহাঙ্গীর সাথে। বিএসএফ বিডিআর কিচ্ছু করতে পারছে না, ইম্পসিবল। আসলে পরিস্থিতিটা এরকম যে ও সব কিছুর পেছনে, এই যে এখানে যা ডাকাতি হয়, এখানে খুন, জখম, কিডন্যাপিং, সমস্ত কিছুর পেছনে জাহাঙ্গীর সর্দার। পুলিশের সঙ্গে পরিষ্কার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, নাহলে এটা হতে পারে না তো। আর জায়গাটাও এরকম না, জল, জমি, জঙ্গল সবটা মিলিয়ে। ডাক্তারবাবু, আরে ডাক্তারবাবু, আরে ছাড়ো, পা ছাড়ো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি এখনই চলেন, না হলে সর্দারে বাঁচানো যাবে না। কি কি হয়েছে কি সর্দারের? আমাদের নৌকায় অনেকগুলো বাঘ আর হরিণের ছাল ছিল, ওই কোর এরিয়ার পুলিশ আর ফরেস্ট গার্ডরা তারা করে, খানিকক্ষণ গোলাগুলি চলে, তারপর সব কিছু নিয়ে সর্দার জলে ঝাঁপায় পড়ে, তারপর পারে উঠতেই ওই সুরের বাচ্চারা। আমি যেতে পারবো না বললাম তো, এটা ক্রিমিনাল অফেন্স, হাসপাতালে নিয়ে যাও। ডাক্তারবাবু কথা বাড়াবেন না, ভালোই ভালোই চলেন। সর্দার যদি বিনা চিকিৎসায় মারা যায়, তোমার বাড়ি শুধু জ্বালাই দেব। কেন বুঝতে পারছো না, হাসপাতালে নিয়ে গেলে জাহাঙ্গীর বেঁচে যেতে পারে। ধরো যদি আমি গুলিটা বারো করে দিই, শরীরটা বিষিয়ে মরেও যেতে পারে তোমাদের জাহাঙ্গীর। পরের কথা পরে হবে, এখন তো চলেন। আচ্ছা, একে চেনো? কলকাতা খুব বড় হাসপাতালের নার্স, একে সঙ্গে নি। নার্সে লয় মরণপুরের হাটে ওনারে দেখছি, অন্য একটা ফুলার লগে। আর এখন আপনার এই হানে কি আশ্চর্য, নার্স কি কারো গায়ে লেখা থাকে নাকি? ও গেলে আমার সুবিধে হবে। বেশ, নিয়ে চলেন, ঠেকায় পড়ছি এখন, আসেন। ডাক্তারবাবু আইসি। আসেন বাবু, আসেন আসেন। তুমি মেঘনা না? তোমার পায়ে সে ঘা হয়েছিল, বিষিয়ে গিয়েছিল, আমার কাছে এসেছিল ওষুধ নিতে, তাই তো? জাহাঙ্গীর কোথায়, জ্ঞান ফিরেছে? না, কোনো সাড়া নেই, প্রাণটুকু শুধু ধুকপুক করতেছে। আহিন, কাম অন। কি হলো, এসো। Oh my god, what is this? You're supposed to be a trained nurse. Behave properly. Jol 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 bolo jol onekta onekta gorom jol ar onekta alo lagbe. Solar solar lantern ache, ha? Torch ja ache, sob niye ashun, sob niye ashun.
এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আমি কিন্তু কোনো ট্রিটমেন্ট করতে পারবো না, আমি সর্দারে কোনো ট্রিটমেন্ট করতে পারবো না, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, যান 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 গরম জল নিয়ে আস, যান। দেখো তো সবাই গেছে কিনা, দেখো তো। হ্যাঁ চলে গেছে। হ্যাঁ এভরিওয়ান ইজ গন। তোমার উপর কিন্তু ওদের নজর আছে, এই চাল কিছু করে বসো না তাহলে দুজনকে মরতে হবে। প্রেশার ফল করছে, পালস বিট ইরেগুলার, বেঁচে যাবে বুঝতে পারছি না, সেটা নির্ভর করছে কতটা জুঝতে পারে তার উপর। আসলে প্রকৃতির সঙ্গে লড়াই করে অভ্যস্ত তো, দেখি বুলেটটা কোন পজিশনে আছে, আর্টারি ছিঁড়ে গিয়ে থাকলে তো। গ্লাভস বার করো, গ্লাভস বার করো, এখানে আছে এখানে। দিদি কিছু কেন বুঝতে পারছি না, এই তো এখানে রাখুন, এখানে শুনুন আমি বুলেটটা বার করবো, হ্যাঁ কেউ ঘরে থাকলে চলবে না, চলে যাবার সময় দরজাটা আটকে দিয়ে যাবেন, যান 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 দেরি করবেন না। দরজাটা আটকে দাও তোমার নাম তো সালেয়া বিবি, অসময়ে ভাত বসালে। আই সারাটা রাইত সর্দারে নিয়ে যা গেল, তাতে কারোর ভাত জোটে নাই, আমারও সুলা ধরাতে ইচ্ছা করছিল না, শেষে মানুষগুলার শুকনা মুখ দেখা বড় মায়া হইল। সর্দার তোমার কি হয়, স্বামী? স্বামী কি যে কন, আমাগো মতো মাইয়াদের কেউ বিয়া করে না গো দিদি, আমরা হইলাম গিয়া সর্দারের, যদিন যার দিকে নজর থাকবা তদিন তারে রাখবা, তারপর 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 আর কি, তারপর মেঘনা নদীর মতো ভাইস্তা ভাইস্তা, এ বাবু সে বাবু, যদিন শরীর আছে তদিন ভরসা, যেদিন বুড়ি বেশ্যা হম সেদিন মরণপুরের হাটে বৈশা ভিক্ষা করব, শ্যাল কুকুরে যে বন বুঝলা। তোমার ছবি আমি দেখেছি, তোমাকে যে এখানে দেখবো ভাবিনি। আমার ছবি? আমার এক বন্ধুর তোলা ক্যামেরায়, তুমি সাজুকে চেনো? সাজু? হ্যাঁ সাজু। বন জঙ্গলের ছবি তোলে, এখানে এসেছিল ছবি তুলতে, তুমি জানো এখন সাজু কোথায়? আমি সাজুকেই খুঁজতে এসেছি। হায় আল্লাহ, বন্ধুর জন্য একা একাই বনে বাজারে পড়ে আছো, এত কষ্ট করতেছো, কেমন বন্ধু তোমার? তুই আমার কে সাজু, কেন আমি তোর কথা শুনে মুম্বাই না গিয়ে কলকাতায় পড়ে থাকবো? ফর হোয়াট? আমি বলছি তাই, তুই বললেই আমায় থাকতে হবে, তাছাড়া মুম্বাইতে কত কাজ, কত প্রসপেক্ট, কত কাজ। কাজ তো কলকাতাতেও আছে বাবা। কিচ্ছু নেই, কটা ভালো অ্যাড হয় এখানে, তাছাড়া কে আছে আমার, কিসের টানে থাকবো আমি? আমি আছি, আমার জন্য থাক, আমি তো তোর জন্যই এত। তুই সাজু প্লিজ আমার সাথে ফ্লার্ট করিস না, প্লিজ। আমি সিরিয়াসলি বলছি। তুই সিরিয়াস? আগে সেটল কর, ফড়িং এর মতন এরকম উড়ে বেড়াস না, বলছি আমাদের সাথে বোম্বে চল, না হলে না খেতে পেয়ে মরবি। তাহলে তুই সত্যি চলে যাবি? সার্টেনলি, নো কোয়ামস অ্যাবাউট ইট। এত সিগারেট খাস না তো, ঠোঁটগুলো কালো হয়ে যায়। বাবা এত কেয়ার করিস, আমার ঠোঁট কালো হলে তোর কি?
জানিস? এত বড় বুকের পাঠা সুন্দরী তোমার নয়, মানুষ ও তোমাকে চায় না। ওর সাওয়া না সাওয়ায় কি হয় রে? জাহাঙ্গীর সর্দার যা চায় এই সুন্দরবনে জল জঙ্গলে তাই চায়। কি মনে করো নিজেকে, জাহাঙ্গীর বাদশাহ? ও তোমার বাদি? তোমার মতো ডাকাতদের আমরা চিনি। দেখি তোমার লাঠি না আমাদের ভালোবাসার জোর বেশি। ক্যা বাত, ক্যা বাত, তোমার প্যার মোহব্বতে এত তাকত মিয়া। যাও, তোমায় ছেড়ে দিলাম, যাও যাও যাও। আরে যাও, তোর হিসাব আমি পরে করছি। খুব কষ্ট হচ্ছে না রে, তোর নাইনকে আজ আমি শেষ করে দেব। চালি তুই অন্য লোকের সঙ্গে পীড়িত মারাবি আর আমি কলা শিখব? মালটাকে নদীতে ফেলাই দে, তাকে খাক কুমুরে খাক হারামিকে। চল চালি, তোর গরম আজ আমি বের করছি। চল 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 চালি। কেন চুপ করে শুয়ে আছিস? তুই ওকে আমার সাথে বেইমানি করবি নাকি? আয় আয় আয়, কেন চুপ মারছিস না আমাকে? আমি তোকে মরতে দিব না, দিব না, হয় না মেঘনা। আমি পালাইলে সর্দার তোকে খুন করিয়া ফেলবে। কিছু হইব না, কিছু হইব না, আমি বাসি মরি যাই হোক তুই পালাই যা। আমার তো কেউ নাই রে সুন্দরী, তোর তো আছে, তার জন্য তুই বাস না একটু। দেখো তো মাইটা এখনো বাইসা আছে, যা 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 একবার চেষ্টা কইরা দেখ না যদি বাসাইতে পারিস। যা না যা না যা সুন্দরী, তুই পালাই যা, যা যা না পালাই যা। না না না, তোরে ছেড়ে আমি, তুই তুই যা 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 যা। মেঘনা তুই যা যা না, তুই মেঘনা তুই পালাই যা যা। আমি বলি তুই কি ছেড়ে মেঘনা, যা না যা না যা। বাবু সুন্দরী
সেই যে ওরা হারিয়ে গেল আর কোনো খোঁজ পাওনি কেন? তোমাদের জাহাঙ্গীর সর্দার লোক লাগায়নি ওদের খুঁজে বার করতে? সুন্দরবন কত বড় জঙ্গল, কত সর, কত খাড়ি, যে একবার হাইরে যায় মন না চাইলে তারে খুঁজে পাওয়া যায় না গো দিদি। মন থেকে চেয়েছিলে রাশি, কি হলো বললে না যে? সর্দার মেঘনারে খুব মারলো, কিমার কিমার মার খেয়ে মেঘনা আধমারা হয়ে গেল। জানো গো দিদি, তবু মাকে টু শব্দটি করে নাই। তোমরা চেয়েছিলে সুন্দরী হারিয়ে যাক? হ্যাঁ চেয়েছিলাম, কও না এই ডাটা জীবন। শুধুই শরীর গো শরীর, বুঝলাম শরীরটা হইল গিয়া সব। একটা সময় যখন শরীরটা বিকল হইয়া যায় মন ছুটি চায়, ছুটি। জাহাঙ্গীরের পোষাবাদী সেও ছুটি চায়। ছুটি চাইলে জাহাঙ্গীর সর্দার মারত? তাইরও তো টাহার দরকার, সুন্দরী এই শাল কুকুরের জীবন থেকে মুক্তি চাইছিল। তোমরা চাওনি নাকি ওর জায়গাটা চেয়েছিল? কে গো দিদি, আমরা হইলাম জায়গা নিয়ে কামড়া কামড়ে করে কি লাভ? আমরা ভেবেছিলাম সুন্দরী যদি ওর মনের মানুষরে নিয়ে ঘর বানাতে পারে তো ক্ষতি কি, ওর তো একটা জীবন আছে। How's the progress? Okay. How's he? Not good. Temperature 105, মনে হচ্ছে জায়গাটা গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। কি হয়েছে গো? কি হয়েছে গো সর্দারে? কিছু না। ইনরিজি কইছো কেন গো? আমি তোমার পায়ে পড়ি গো দিদি, আমারে কিছু লুকাও না। না কিছু। সর্দারে বাসায় দাও দিদি। নাকি সরো। সর্দার যদি বাঁচে তাহলে? যদি বাঁচে তাহলে? তোমার মনের মাইন্ডের সন্ধান আমি জানি। ঠিকঠাক চিকিৎসা না হলে 12 ঘন্টার মধ্যে গ্যাংগ্রিন মানে শরীর বিষিয়ে মরে যাবে তোমাদের সর্দার। কেন? আপনি তো ওষুধ দিচ্ছেন। আরে বাবা, ওই ওষুধে হবে না, অপারেশন করতে হবে, সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে তো পুলিশে ধরবে। হ্যাঁ ধরবে, তো কি হবে, জেল হবে, মানুষও তো বেঁচে যাবে, তা কি করবে তোমরা ডিসাইড করো। কোনো চালাকি করছেন না তো, আল্লাহর কিরাকাইটা কোন দেখি। আচ্ছা বেশ তাহলে নিয়ে যাও না, যদি সর্দার মরে যায় তোমরা দায়ী থাকবে, থাকবে তো? তোমরা কি তোমাদের সর্দারকে বাঁচাতে চাও না? তোমরা কি ভালোবাসো না তোমাদের সর্দারকে? দিদি সর্দারে বাঁচায় দাও দিদি। তুমি তুমি যারে খুঁজছো তারে বাবা, আমার আমার সর্দারে বাঁচায় দাও, আমার সর্দারে বাঁচায় দাও। সেই জায়গাটা আসে নাই গো দিদি। তোমাদের কেন মনে হচ্ছে সাজুয়া সুন্দরী এখানেই আছে? এক্স্যাক্টলি। দেখো আমি বলছি একটা কথা, আমি এই অঞ্চলটা খুব ভালো করে চিনি, ঘন জঙ্গল কোর এরিয়া, সুন্দরী লোকাল মেয়ে, এখানে থাকার রিস্কও নেবে না। সে সেই ভুলটাই যদি করে থাকে? বাবু
বাবু এহনে নয় গো, এহনে নয়, আমরা ভুল দিকে যাচ্ছি, ওই যে ওই দিকে। She is saying that side. দিদি দেখো ওই যে দূরে একটা সর দেখতে সো, ওই হেনে যেতে হবে, ওই যে আমি জানি এহনে সুন্দরী আইস তো মাঝে মাঝে, জানো দিদি একেবারে একা এখানে ভূতে পাও মাইন্স দেখছো, ওরে যেন ভূতে পাই তো মাঝে মাঝে, মন খারাপ হলেই নৌকাটাই না একা চলে আসতো, একা একা ঘুরা বেড়াইতো, নিজের মনে কথা কইতো, কেমন জানি কাউরে কিছু কইতো না, আমি জিগাইলে আমারে কইতো এটাই আমার বেহাস, বুঝলা? সুন্দরী ওখানে যেত নবরি নিয়ে না ইভেন ইয়ার মাসি, কেউ জানতো না? কাউরে কয় নাই গো বাবু, শুধু আমি জানতাম, সাজুরে লইয়া প্রথম রাইতটা এহানেই তো ছিল। You know, it's very strange. এই দ্বীপটা আগে ছিল জানতামই না, বছর চারেক আগে এসেছিলাম তখনও দেখিনি, মানে দেশের কোনো ম্যাপেও নেই। সুন্দরবন স্যার ভাঙিয়ে আবার নতুন স্যার করে। ঠিকই বলেছ। প্রকৃতি দেবতার মর্জি গো বাবু, আমরা বেদনি তো, আমরা এসবের খবর রাখি বুঝলা। এই দুই তিন বছর যাকছে এই ডেঙ্গা, এখনো জন্তু জানোয়ার বাসা বাঁধে না, শুধু গাছ পাকপাখালি আর দুইটা মাইনিস। আমি কইছিলাম না ওরাই, জয় মা বনবিদির জয়, জয় মা। স্টিমার যে ওখানে লাগান যাবে না গো দিদি, ঘাট নাই গো, আর ও পার হইলো গিয়া বর্ডার এরিয়া, পারমিশন লাগবা। সুন্দরী সাজু আর সুন্দরী এই গভীর জলে জঙ্গলেই রয়ে গেল, জল ভরা সীমান্ত পেরিয়ে যাওয়া হলো না ওদের কাছে, আমাকে ফিরে আসতে হলো আমার চেনা শহরে। আবার কাজে ফিরলাম, ক্রমশ আবছা হয়ে যেতে লাগলো অভিদুর তারকা, রণজিৎ, সালেহা বিবি, মেঘনাথের স্মৃতি। কিসের টানে গিয়েছিলাম জলে জঙ্গলের ওই মরিচিকায়? সাজুকে খুঁজতে নাকি নিজেকে? খোঁজা হলো কই, সেই ফিরতে হলো চেনা ছকে, চেনা কাজ, চেনা জন, চেনা ওয়াইন, চেনা ল্যাপটপ, চেনা চেনা বড্ড চেনা লোকজনদের ডেকে পার্টি দিল জন। সবুজ জঙ্গলে ও ঘোলা নদীর পাড়ে সাজু সুন্দরী কেমন থাকলো, কেমন আছে জানি না, কিচ্ছু জানি না।